তোমার ঘরে বসত করে হয়তো শুনে জানো না দেখো এখানে নুনটা সুজি বানিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি পুনম আমার পুনম স্ট্র্যান্ডিডিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা গাইস তো এখন করছি ব্রেকফাস্ট নুনটা সুজি বানিয়েছি তো নুনটা সুজি খাবো আর চা করেছি তো এই হচ্ছে গিয়ে আজকে ব্রেকফাস্ট আর হচ্ছে গিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি তো বর গেছে বাজারে তো দেখি ও কী নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি চলো তাহলে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো গাইজ বর বাজার নিয়ে চলে এসেছে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে কী কী আনলো তো এই দেখো পেঁয়াজ আলু হচ্ছে গিয়ে আর কেলি বেগুন ফুলকপি আর হচ্ছে আছে ধনে পাতা আর এখানে এনেছে মাছ এই দেখো কাতলা মাছ নিয়ে এসেছে জ্যান্ত কাতলা আমি মারের সাগর পাড়ি দেব তো গাইস দেখো 12টা বাজে আর এখন খেতে বসেছি একটা পেঁয়াজ লঙ্কা আর বেগুন ভাজি সাথে ভাত হে এভরিওয়ান তো এখন বাজে 1টা তো আমার রান্নাবান্না কমপ্লিট আর আমি এই জাস্ট এই দেখো বাসন টাসন মেজে নিয়ে এসেছি এখন গুছাবো যদিও বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘরদোয়ার এখনও গোছায়নি ঘরদোয়ার পরিষ্কার করে তারপর স্নান দান করে পুজো দিতে হবে আর তাছাড়া ওদের জন্য রুটি করতে হবে কাজের কাকুদের জন্য তো চলো ঝটপট তাহলে করি তো গাইস দেখো এখানে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে তারপর বড়ি দিয়ে মাছের ঝোল এত টেস্টি হয়েছে কি বলবো আর আর বরবটি আলু ভাজি কাকু জেঠু ওদের জন্য করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো গাইস আমার রুটি বানালো কমপ্লিট তো গাইস এখন বাজে হচ্ছে গিয়ে 2:35 তো ওদেরকে টিফিন টিফিন দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম তো স্নান দান করে চলে এসেছি এখন দেবো পুজো আর দেখো তো গাইস এই দেখো আমার পুজো কমপ্লিট তো গাইস এখন জেঠু তারা বানাচ্ছে আমার রান্নাঘরের কিছু কাজ করছে উনি ইট লাগাচ্ছে আর কি তো আমাদের বড় ঘরের কাজ তো কমপ্লিট তো এখন রান্নাঘর কাজ শুরু হয়েছে কাজ কমপ্লিট বলতে কি এখন প্লাস্টার ফ্লাস্টার করবে এইসব আর কি তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে জানি না কতদূর কি হবে না হবে এখন অনেক চিন্তা ভাবনায় আছি জানি না বেশি দূর মনে হয় এগোতে পারবো না তো হয়তো বা প্লাস্টারের পরই বদ্ধ করতে হবে কাজ তো গাইস এর জন্য হালি কাঁচা করে নিয়েছি দেখো সন্ধ্যাবেলা তো গাইস দেখো অনেকদিন পরে রেডি ফেডি হয়ে গেলাম তো যাব একটু টাউনে কারণ মার ওষুধটা মানে শেষ হয়ে গেছে তো তার জন্য শ্বশুরটা শ্বশুর বলছি
কি বলছো, ওষুধটা আনতে হবে। আর তাছাড়া বর্দি ভাইয়ের বাড়িতে একটু যাবো, একটু ঘুরে টুরে আসবো আর কি, যেহেতু মানে একঘেয়ে আমি অনেকদিন ধরে বাড়িতে ছিলাম, মানে বিরক্ত লাগছে, তো তার জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো চলো, তোদের সাথে পরে কথা হচ্ছে আবার, বেরোই আগে, আমরা দুজনেই রেডি একদম। তো গাইস এখানে আসছি ওষুধ নিতে। ইঞ্জিনটাকে বোয়াইছে না আমরা শনিবারে, যাতে শনিবারে বতাই না। আর একজন আছে অঞ্জন ভূমি, তো গাইস দেখো এখানে যা যা ওষুধ মার দরকার সবকিছু আমি নিয়ে নিয়েছি। তো হঠাৎ যেতে গিয়ে রাস্তায় পড়লো ফুচকা, তো দেখি তো আর আমার লোভ সামলাতে পারছি না, তো একটু খেয়েই নিয়ে। তো গাইস বর্দি ভাইয়ের বাড়িতে এসেছি, তো বর্দি ভাই এখন রান্না বান্না করছে, আর প্রচন্ড ঠান্ডা, তো বর্দি ভাই বাইরে হচ্ছে গিয়ে মাটির চুলার মধ্যে রান্না করছে, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে মাটির উনুন বানিয়েছে, এখানে রান্না বান্না করছে। দেখো বর্দি ভাই এদিকে চিকেন রান্না করছে। তো গাইস ও বাড়ি থেকে ডিনার টিনার করে তারপর এখন বাড়িতে আমরা চলে যাচ্ছি। তো কি কি রান্না হয়েছে তাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। ডাল হয়েছিল বেগুন ভাজি, আর হয়েছিল চিকেন, তো এইসব দিয়েই খেয়ে দিয়ে তারপর বাড়িতে রওনা দিয়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে গিয়ে 10:54, তো এই জাস্ট এসে পৌঁছলাম, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে কি বলবো। আর তো চলো তাহলে আর বেশি বকবক করছি না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার আসছি নতুন একটি ভিডিও সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিশ্চয়ই খেয়াল রাখো, আর আমার ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না। সো টাটা, বাই বাই, গুড নাইট।